হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই জমকালো ফ্যাশনের দুনিয়ায় বিউটি প্রোডাক্টের কমতি নেই। সুন্দর প্যাকেটের মোড়কে রাসায়নিক মেশানো অনেক পণ্য অত্যাধুনিক মলের চোখ ধাঁধানো তাকে সজ্জিত থাকে। সেই মোহে চড়া দামে আবার তা কিনেও নেন অনেকে। কিন্তু আমাদের চারপাশে রয়েছে এমন অনেক জিনিস যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ায়, পাশাপাশি চুল ও ত্বকের সৌন্দর্য রক্ষা করে। পেয়ারা, হ্যাঁ, পেয়ারার মধ্যে ভিটামিন সি থাকার কথা কম বেশি সকলে জানেন। পেয়ারা পাতার ব্যথা উপশমের কাহিনীও অনেকেরই জানা। কিন্তু এই পেয়ারা পাতাতে আপনার চুল পড়া বন্ধ হতে পারে তা জানেন কি? বোধ হয় না। সঠিক পদ্ধতি জানলে এবং ব্যবহার করলে পাবেন উপকার, তাও বিনা খরচে। এর জন্য কি করতে হবে চলুন আজকের এপিসোডে জেনে নিই। সে সাথেও আমরা জেনে নেব পেয়ারা পাতার কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন তথ্য সবার আগে আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। এতে করে আপনার পরিচিতির জন্য ওরা উপকৃত হবে, সচেতন হবে, আর ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। বন্ধুরা, পেয়ারা পাতা কীভাবে চুলের ওঠা রোধ করে তা জানার আগে আমরা জেনে নেব এর বিভিন্ন স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে। হয়তো আপনারা বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করছেন, কিন্তু এই ধরনের রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। সে সকল রোগ থেকেও হয়তো আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন এই পেয়ারা পাতার সঠিক ব্যবহার জানলে। কিন্তু বন্ধুরা, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই বিনা দ্বিধায় এটি ব্যবহার করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পেয়ারা পাতার কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে। এক, ওজন কমাতে সাহায্য করে পেয়ারা পাতা। পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে বাধা দেয়। এ ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধির জন্য দায়ী। এ কারণে পেয়ারা পাতা ওজন কমাতে এতটাই কার্যকর। দুই, পরিপাকতন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে। পেয়ারা পাতায় ব্যাকটেরিয়া প্রতিরোধী শক্তি থাকায় এরা অন্ত্রকে আরও ক্ষারীয় করে তোলে, সেখানে জীবাণু বৃদ্ধি করতে পারে। এছাড়াও এরা পরিপাক কাজে বাধা সৃষ্টিকারী অতিরিক্ত মিউকাস ক্ষরণ রোধ করতে পারে। তাই পরিপাকতন্ত্রের সমস্যা ও ডায়রিয়া প্রতিরোধে পেয়ারা পাতা অত্যন্ত উপকারী। তিন, ডায়াবেটিসের প্রভাব কমাতে সাহায্য করে। পেয়ারা পাতা শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি না করে সুগারের পরিমাণ কমিয়ে ফেলতে পারে, ফলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। চার, ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে সাহায্য করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট লাইকোফেন থাকায় এটি স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার ও মূত্রথলির ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকরী। গবেষণায় দেখা গেছে যে জরায়ু ক্যান্সারের বৃদ্ধির জন্য দায়ী অ্যান্টিজেন্ট তৈরি করতে রোধ করে পেয়ারার রস বিশেষ ভূমিকা পালন করে থাকে। পাঁচ, সর্দি কাশি নিরাময় সাহায্য করে। ব্রঙ্কাইটিসের মতো রোগ উপশমের পাশাপাশি সর্দি কাশি নিরাময়ও পেয়ারা পাতা সাহায্য করে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কাঁচা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আয়রন, যা অতিরিক্ত মিউকাস ক্ষরণে বাধা দেয় ও জীবাণুর বংশবৃদ্ধি রোধ করে। এখানে মনে রাখা প্রয়োজন যে এক্ষেত্রে কাঁচা পেয়ারা কার্যকরী হলেও পাকা পেয়ারা আবার উল্টো ফলাফল দিতে পারে, অর্থাৎ সর্দি কাশির প্রকোপ বাড়িয়ে তুলতে পারে। ছয়, অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করে। পেয়ারা পাতা দেহের হিস্টামিন তৈরি প্রক্রিয়া নিরাময় করে অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে। এছাড়াও পোকামাকড়ের কামড়ের কারণে ফোলা কমানোর জন্য পেয়ারা পাতা ব্যবহার করা যেতে পারে। সাত, মাড়ির রক্ত পড়া, মুখের ঘা অথবা মুখে ব্যথার উপশম করে। পেয়ারা পাতা কিছুক্ষণ ধরে চিবিয়ে নিন। এতে পেয়ারা পাতার রসের ক্যালেন মাড়ির রক্তপাত, ব্রণের ঘা ও মাড়ির ব্যথা কিছুটা আরাম পাওয়া যায়। আট, ব্রণ কমাতে সাহায্য করে। পেয়ারার পাতা পিষে ব্রণের উপর লাগালে পেয়ারা পাতার মধ্যে থাকা ভিটামিন সি ব্রণ কমাতে সাহায্য করবে। একই পদ্ধতিতে মুখের কালো দাগও দূর করা যায়, শুধু সাথে কিছুটা পানি মিশে নিতে হবে। নয়, অকালে মুখে বার্ধক্যের ছাপ দূর করে। মুখে পেয়ারার পাতা বাটা লাগিয়ে কম বয়সে মুখে থাকা বয়সের ছাপকে দূর করতে পারবেন। তাই সুন্দর ত্বক পেতে পেয়ারা খেতে পারেন অথবা কচি পাতা বা পেয়ারা পাতার পেস্ট করে মুখে মাখতে পারেন। দশ, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পেয়ারা পাতা রক্তকে অতিরিক্ত ঘন হওয়া থেকে রোধ করে ও দেহে রক্ত চলাচল সচল রাখার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। পেয়ারা পাতা উচ্চ ফাইবার ও হাইপোগ্লাইসেমিক ধর্মীয় হওয়ায় এটি সহজেই উচ্চ রক্তচাপ এর বিরুদ্ধে কাজ করতে পারে।
12. আপনার মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে পেয়ারা পাতা। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন V3 ও V6 থাকায় এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 12. থাইরয়েডের কার্যক্রম সুস্থ ও সচল রাখে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে কপার থাকায় এটি আমাদের থাইরয়েড সুস্থ রাখতে সাহায্য করে। দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সকল অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সবচেয়ে গুরুত্বপূর্ণ। কপার এর কাজ হল থাইরয়েড গ্রন্থি পুরো দেহের প্রয়োজনীয় হরমোন ঠিকমতো তৈরি করছে কিনা এবং হরমোনগুলো পুরোপুরি কাজ করছে কিনা তা খেয়াল রাখা। 13. কোষ্ঠকাঠিন্য উপশমে সাহায্য করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটি দেহের রেচন কাজে সহায়তা করে এবং শরীরে বর্জ্য নিষ্কাশনের পর দেহকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে। 14. দৃষ্টিশক্তি উন্নতিতে সাহায্য করে। উচ্চমাত্রা ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় পেয়ারা পাতা দৃষ্টিশক্তি উন্নতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখে। চোখের ছানি, বয়সজনিত চোখের সমস্যা সহ চোখের সামগ্রিক স্বাস্থ্যের উন্নয়নে পেয়ারা পাতা ভালো ফলাফল দিতে পারে। বন্ধুরা, চুল পড়া রোধ করতে হলে পেয়ারা পাতার সঠিক ব্যবহার জানতে হবে। এক্ষেত্রে প্রথমে বেশ কিছু পেয়ারা পাতা নিন, তা ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করুন। প্রায় 20 মিনিট ধরে সিদ্ধ করার পর মিশ্রণটা একটা পাত্রে ছেঁকে ফেলুন। তারপর ঠান্ডা হতে দিন। ভালো করে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ড্রায়ার থাকলে তা দিয়ে চুল শুকিয়ে নিন। এবার মিশ্রণটা অল্প অল্প করে চুলের ভিতরে লাগান। খেয়াল রাখবেন আপনার চুলে যেন অন্য কোনো কেমিক্যাল না থাকে। মিশ্রণটা প্রায় ঘন্টা দুয়েকের মাথায় রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ভালো করে চুল ধুয়ে নিন, তারপর চুল শুকাতে দিন। এই মিশ্রণ সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল ঘন ও শক্ত হবে, পাশাপাশি তাতে মসৃণতাও আসবে। কথা বলে একটি পেয়ারা পাতা নাকি 10টি আপেলের সমান। ত্বকের মসৃণতা বজায় রাখতে সাহায্য করে এই সহজলভ্য ফলটি। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। এতে করে আপনার পরিচিতজনের উপকৃত হবে, সচেতন হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।